তাহলে বন্ধুরা আজকে চলে এসেছি হালি শহর ফুচকা পাড়ায় ফুচকা খেতে। চলো বন্ধুরা ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। একদম 10 টাকায় 10টা ফুচকা, ভীষণ টেস্টি হয়। এটা হচ্ছে ফুচকা পাড়া। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4টে, আর আমি বিকাল 4টের সময় চলে এসেছি ফুচকা পাড়ায় ফুচকা খেতে। এখানে 10 টাকায় 10টা ফুচকা দেওয়া হয় বন্ধুরা, আর এইখানের ফুচকা বিশাল টেস্ট হয়। একবার যে খাবে তার সব সময় খেতে ইচ্ছা করবে এখানের ফুচকা। তো যাই হোক বন্ধুরা, বিকালবেলা চলে এসেছি এখানে ফুচকা খাবো বলে। আর এই ফুচকা প্রায় সবাই এখানে ফুচকা তৈরি করে, নিজেরাই তৈরি করে তারপর বিক্রি করে। আর এখানে দেখো বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সবাই বেঞ্চ আছে এখানে, চেয়ার আছে, সবাই বসে এখানে ফুচকা খায়। তো যাই হোক বন্ধুরা, আমিও এবার ফুচকাটা খেয়ে নেবো। তখন দেখো দোকানে চলে এসেছি, এক্ষুনি আমি ফুচকা খাবো। তো ফাইনালি বন্ধুরা আমি ফুচকা খাওয়ার জন্য দোকানে চলে এসেছি, আর ফুচকা খাওয়া শুরুও করে দিয়েছি বন্ধুরা। এত ভালো লাগছে না কি বলবো, পুরো পেঁয়াজ দিয়ে আলুটা ভালো করে সুন্দর করে মাখিয়ে তারপরে ঝাল ঝাল করে খাচ্ছি ফুচকাটা, ভীষণ ভালো লাগছে। এত গরম লাগছিল না, আর প্রচুর গরমও পড়েছিল, আর ফুচকা খাচ্ছি আর বেশ ভালো লাগছে। আর আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন, কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। দেখো বন্ধুরা আমি মানে চৈত্র মাসের লাস্টের দিনটা যেভাবে কাটাচ্ছি সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। তো বাড়ির থেকে আমি একা একা এসেছি, বাড়ির থেকে একা একা আসলে না অনেকক্ষণ ধরে ঘোরা যায়, মানে কেউ বলে না যে তার বাড়ি চলো, এরকম কেউ বলে না। তো নিজের মতন নিজে ঘুরছি, ভীষণ ভালো লাগছে। তো এসেছিলাম এদিকে বন্ধুরা চড়ক পুজো দেখতে, কিন্তু এদিকে তো চড়ক পুজো হচ্ছেই না, কোথাও হয়নি। তো যাই হোক বন্ধুরা, তারপরে ফুচকা পাড়ার এখানেই চড়ক পুজো হওয়ার কথা ছিল, কিন্তু চড়ক পুজো হবে হবে সে কিনা আমি সেটাও ভালো বলতে পারছি না বন্ধুরা। তার জন্য এখন ফুচকা পাড়ার থেকেই ভিডিওটা শুরু করলাম, ফুচকা খাচ্ছি। দেখো এত ভালো লাগছে না কি বলবো। তো সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছিলাম চড়ক পুজো দেখবো বলে, কিন্তু এখানে রাস্তায় বেরিয়ে কোথাও দেখছি না চড়ক পুজো। তারপরে ফুচকা পাড়ায় চলে এসেছি ফুচকা খেতে, খুব মজা নিয়ে বন্ধুরা ফুচকা খাচ্ছি, ঝাল ঝাল টকটক ফুচকা খাচ্ছি, একদম পুরো ফুচকা মানে জলে মানে পুরো চুবিয়ে দিচ্ছে, ভরে ফুচকার টক জল দিচ্ছে আর আমি খাচ্ছি, খুব দারুণ লাগছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, গরমের মধ্যে কিন্তু ফুচকা বেশ ভালো লাগে। তো খেয়ে দে বন্ধুরা, আবার কথা বলছি, সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো তোমরা। প্রচণ্ড ঝাল লেগেছে, বলেছিলাম ঝাল দিতে, প্রচুর ঝাল দিয়েছে। এখানে বন্ধুরা প্রত্যেকের বাড়িতে ফুচকা বিক্রি করে, এই পাড়াটার নামই ফুচকা পাড়া। পাশে আবার রানী রাসমণি ঘাটও আছে, ফুচকা পাড়ার পাড়া রানী রাসমণি ঘাট একই জায়গায় পুরো। খুব মজা নিয়ে খেলাম ফুচকা, 10 টাকায় 10টা দিয়েছে, খুব টেস্ট হয়েছে। আবার এমনি একটা এক্সট্রা দিয়েছে। ফুচকা খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গেছে, যেমন ঝাল হয়েছিল তেমন টেস্ট হয়েছিল জল খেয়ে। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা ফুচকা খাওয়ার পরে খুব ঝাল লেগে গেছিলো, ঝাল কমছিল না। তারপরে আইসক্রিমের দোকানে চলে আসছি, তারপরে একটা আইসক্রিম নিয়ে নিলাম এখান থেকে। তো এবার আইসক্রিমটা খুলছি, খুলে তারপরে খেয়ে নেব। দেখো বন্ধুরা এই আইসক্রিমটা আমি
ফার্স্ট খাচ্ছি, আগে এরকম আইসক্রিম কোনোদিনও খাইনি। এই আইসক্রিমে যে ধরে খাবো সেটা ছিল না, দেখো বন্ধুরা পুরো লজেন্সের মতো ছিল, তো আমি ভেঙে ভেঙে খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আইসক্রিমটা না এত ভালো ছিল না, কি বলবো বন্ধুরা, দারুণ ছিল। চকোবার আইসক্রিম থেকে এই আইসক্রিমটা দারুণ ছিল, তো ফার্স্ট খাচ্ছি আমি, তো আমার খুব ভালো লাগছে বন্ধুরা। তো পুরো লজেন্সের মতো আইসক্রিমটা তো ভেঙে ভেঙে খাচ্ছি, বেশ ভালো লাগছে, খুব মজা নিয়ে নিয়ে খাচ্ছি। এবার ঝাল পুরো চলে গেছে। তো বন্ধুরা ফুচকা পাড়ার থেকে চলে এসে এখন বাগমোড়ে, তো বাগমোড়ের পাশে ফুচকা পাড়া এবং ফুচকা পাড়ার সাথে আছে রানী রাসমণি ঘাট। তো তোমরা এখানে আসলে ফুচকা পাড়াও দেখতে পারবে আর রানী রাসমণি ঘাটও দেখতে পারবে। তো বন্ধুরা বাগমোড়ে এখানে একটা শিব মন্দির আছে আর বড় ঠাকুরের মন্দিরও আছে, তো সেখানে আমি চলে এসেছি একটু নমস্কার করবো বলে। তো আমি এখানে অনেকবার আসি কিন্তু এখানে যে মন্দির আছে আমি জানতাম না। তো যাই হোক বন্ধুরা, এসে যখন একটু নমস্কার করে যায়, দেখো বন্ধুরা এখানে সবাই এসে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, তো আমি আর জ্বালালাম না, আমি এমনি নমস্কার করে দূর থেকে তারপরে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা বড় ঠাকুরের মন্দিরও আছে সঙ্গে, তো এবার থেকে এখানে আসলে আসবো আমি। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আমি এবার বেরিয়ে চলে গেলাম। দেখো এটা হচ্ছে বাগমোড়। তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই সব একদম পুরো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। তো যাই হোক বন্ধুরা, এবার আমি কোথায় যাব বলো তো, দাঁড়াও তোমরা দেখো আমি এবার কোথায় যাই। এবার আমার শুরু হয়ে গেল ঘোরা, শুরু হয়ে গেল। তো ফার্স্ট আমি এখানে চলে যাব, দেখো এটা হচ্ছে বাজার কলকাতা, এটা হচ্ছে বাগমোড়। তো এই এখানে চলে যাব, দেখো দেখি কি কেনা যায়। তো চলে আসলাম এখানে, কেনাকাটা করছি আর শেষই আর হচ্ছে না বন্ধুরা। আজকে মোটামুটি পয়লা বৈশাখের কেনাকাটা শেষ করে ফেলবো, আজকেই আর করব না, আজকে শেষ করে ফেলবো। দেখো এখানে আমি কুর্তি দেখছিলাম আমার জন্য, তো দেখো খুব ভালো ভালো অল্প দামে এখানে এই এখানে পাওয়া যায় কুর্তি, খুব সুন্দর, যখন আমার লাগে এখান থেকেই আমি কিনি। তো দেখো বন্ধুরা পুরো ঘুরছি। তো এই শপিং মলের আমাকে অনেকেই চেনে, তো আমি আসি তো ভিডিও করি, তো আমাকে অনেকেই চেনে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে একটা কুর্তি নেওয়া যাবে। তো কি কুর্তি নেব তোমাদেরকে দেখাবো, আমার তো দেখো বন্ধুরা এই সাদা কালারের কুর্তিটা আমি নিচ্ছি, দেখো এটা আমার খুব ভালো লেগেছে, এই কুর্তিটা বেশ ভালো লাগছে, এই কুর্তিটা। এখানকার সব কুর্তিগুলোই খুব সুন্দর, খুব ভালো, দেখো এই কুর্তিটা আমাকে পরলে কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে, আজকে পুরো কেনাকাটা সমাপ্ত করে ফেলবো, আর কেনাকাটা করবো না এখন, আবার পুজোর সময় হবে কেনাকাটা। তো যাই হোক বন্ধুরা, চলে এসছি এখন বাগমোড়ের থেকে, এখন আমার বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, এখনই আমি বাড়িতে ঢুকে পড়বো। সেই বিকাল চারটের সময় আমি বেরিয়েছি আর এখন প্রায় সন্ধে সাতটা বেজে গেছে। দেখো তিন ঘন্টা ঘুরলাম, সেই কি চারটের সময় তো ভালোই রোদ ছিল, গরম ছিল, তখন থেকে আমি শুরু করে দিয়েছিলাম ঘোরা। দেখো আমার চোখ মুখ কী অবস্থা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার ঘুরতে ভীষণ ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে, তো অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম, অনেকটা সময় ঘুরবো বলে। তো দেখো বন্ধুরা বাড়ির গেটের সামনে এসে দেখি তোমাদের দাদা যাচ্ছে, কোথায় যেন যাচ্ছে, তো আমি বলছি আমিও যাব। তো আমি আর ঘরের ভিতর ঢুকলাম না, তো এই অবস্থাতে আমি এখন চলে যাচ্ছি তোমাদের দাদার সাথে আবারও ঘুরতে। এবার হালিশহর যাচ্ছে আর আমি ঘুরে আসলাম বাগমোড়ে, এবার তোমাদের দাদার সাথে চলে যাচ্ছি হালিশহরে ঘুরবো। তো চলো কি কি কী নাকি কিনতে যাবে বললো, তো আমিও যাব কিনবো আবার। আমার তো কিনতে আমার বেশ ভালো লাগে না, কিন্তু আমার খেতে ভালো লাগে আর ঘুরতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের দাদার সাথে এখন আমি চলে যাচ্ছি, দেখা যাক কোথায় নিয়ে যায়, কোথায় যায়। আমাকে বলছিলো যেতে হবে না, সেই চারটের সময় বেরিয়েছো, এখন আর যেতে হবে না, ঘরে ঢোকো ঘরে ঢোকো, কিন্তু আমি কোনো কিছুতেই শুনছিলাম না। আমি বলছিলাম না আমি যাবো তোমার সাথে যাবো, এই কথা বলে আমি জোর করে যাচ্ছিলাম। তো
দেখো গাড়িতে উঠে বসে পড়েছি, দেখো পেছনে বসে পড়েছি, আমি বলছি আমি যাবই। তো যাই হোক বন্ধুরা, বেরিয়ে পড়লাম দুজনে এখন। দেখো আমাকে খালি বলছিল যে যেতে হবে না, যেতে হবে না, নামতে বলছিল, আমি শুধু বলছিলাম যে নামবো না, নামবো না। তারপর যাই হোক বন্ধুরা, দেখো এখন গাড়ি চালিয়ে দিয়েছি, এখন চলে যাচ্ছি। আর বিশ্বাস করো বন্ধুরা, হেঁটে হেঁটে আসছিলাম, তো প্রচণ্ড গরম লাগছিলো, তো এখন গাড়িতে উঠে পড়েছি। এখন হাওয়াটা বেশ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, হাওয়াটা এত ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে। আমার তো ঘরে ঢুকতেই ইচ্ছা করে না, মনে শুধু ঘুরি এরকম মনে হয়। তো বেশ ভালোই লাগছে, সত্যি দারুণ লাগছে। দেখো আর আমাদের, আমরা যেই পাড়ায় থাকি, এই গাড়িটা নিচ্ছি, কত সুন্দর দেখো। নাও নাও এই এই গাড়িটা নিচ্ছি। এখানে আরো অনেক নাইটি ছিল, এই গাড়িটা নিলাম। ভালো লাগছে না গাড়িটা বলো? খুব সুন্দর কিন্তু, ভালো লাগবে পড়লে কাকি বা? হ্যাঁ পাতলা নাইটি, গরমে ঘরে নাইটি ছিল আমার, কিন্তু খুব মোটা কাপড়ের, তার জন্য পাতলা দেখে নিলাম। আমার জন্য নাইটি নিয়ে এখন চলে এসেছিলাম, তোমাদের দাদার জন্য গেঞ্জি নেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, গেঞ্জির দোকানে চলে এসেছি, আর এখানে এসে দুটো গোলগলা গেঞ্জি নিয়ে নিলাম। দেখো বন্ধুরা, হলুদ কালারটা নিলাম বাবার জন্য, আর তোমাদের দাদার জন্য নিলাম একটা কালার। তো এর আগের দিন তো কলার দেওয়া গেঞ্জি কিনেছিলাম দুজনের জন্য, আর আজকে কলার ছাড়া মানে গোলগলা গেঞ্জি সবসময় পরার জন্য নিয়ে নিলাম দুটো। বাড়িতে গিয়ে কথা বলবো, সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি, আর বিকাল চারটে থেকে আমি ঘুরে বেড়াচ্ছি, এই রোদ রুদ দিয়ে বলো, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এইসবই করছি। আর বাড়ির সামনে চলে এসেছিলাম, বাড়ির গেটের ওখানে বাড়ি ঢুকে পড়বো, তখন তোমাদের দাদা আবার বেরোচ্ছে, কোথায় যাচ্ছিলো, আবার এই জামা পরেই আবার তোমাদের দাদার সাথে চলে গেলাম। তো আবার এখন আবার কিছু কেনাকাটা করলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও এবার দেখিয়ে শেষ করে দেবো ভিডিও। দেখো বন্ধুরা, এই যে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না যে একটা নাইটি কিনবো, দেখো এই নাইটিটা কিনলাম এখন। কেমন লাগছে না এইটা বলো? কেমন লাগছে না এটা? ভালো লাগছে না বলো? আমি দেখো কমেন্ট করে জানিও না এটা কেমন হয়েছে। আচ্ছা দেখো, আমি হাতা লাগাবো না, বাড়িতে পড়বো তো হাতা লাগাবো না। এই নাড়িটা কিনেছি 150 টাকা নিয়েছে নাড়িটা, 150 টাকা। আর দেখো আমাদের বাড়িতে শুধু হলুদ আর হলুদ, মানে বাবার জন্য, বাবার জন্য একটা, মানে তোমাদের দাদার জন্য গেছিলাম একটা গোলগলা গেঞ্জি কিনতে। দেখো পিঙ্ক কালারের গোলগলা গেঞ্জিটা, দেখো কালারটা খুব সুন্দর, কালারটা খুলে আর বেশ দেখাচ্ছি না বন্ধুরা। আজ দেখো এরকম হবে, আজ কালারটা হালকা পিঙ্ক কালারের, মোবাইলটা একটু নিচে করো, নিচু, আজ হালকা হালকা কালারের, খুব আমি পছন্দ করেছি নিজে। আর এইটা হচ্ছে বাবার জন্য কিনেছি, মানে তোমাদের দাদার জন্য কিনেছি, বাবা সকালবেলা হাঁটতে যায় তার জন্য বাবার জন্য এইটা নিয়েছি। আর বাবা হলুদ খুব পছন্দ, মানে হলুদ পরা ভীষণ পছন্দ করে। তো সেদিনকে আমি নিয়ে এসেছিলাম কলারওয়ালা দিয়ে হলুদ কালারের গেঞ্জি, তোমরা দেখতেই পেরেছো ভিডিওতে। আর আজকে নিয়ে এসেছি গোলগলা গেঞ্জি, মানে দুজনের জন্য দুটো গোলগলা গেঞ্জি নিয়ে এসেছি, সবসময় ঘরে পরবে, দেখো এরকম হবে। তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না, এখানে শেষ করে দিলাম। এবারের মতন কেনাকাটা ঘোরা এই বছরের মতন শেষ, তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। দেখো আমার চোখ মুখের কী অবস্থা হয়েছে, এখন আমি পুরো চান করে নেব, তারপরে তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিলাম। ভালো থেকো সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে গুড নাইট, এখন বাজে রাত 10টা বাজে।